আসসালামু আলাইকুম, কেমন আছেন সকলে? আশা করি অনেক ভালো আছেন। আজকে আপনাদের দেখাবো কিভাবে এরকম একটা মোটা রাবার এই পায়জামাতে লাগানো যায় খুবই সহজভাবে। তো একটা পায়জামা সম্পূর্ণ সেলাই হয়ে যাওয়ার পরে কিন্তু এই পায়জামাতে আপনারা রাবার লাগাইতে পারবেন। তা আমি একটা পায়জামা সম্পূর্ণ সেলাই করে নিলাম, তারপরে দেখেন এই কোমরটা কিন্তু এখানে দুই ভাঁজে আছে। তো দুইটি ভাঁজে আমি কাপড়টারে নেওয়ার পরে, মানে কোমরটারে নেওয়ার পরে এখানে একটা ভাঁজ দিলাম, মানে লম্বা লম্বি আমার কতটুকু আসতেছে। তো কোমরটা কিন্তু প্রায় আমার 40 ইঞ্চি কোমর, মানে ডুলা সম্পূর্ণ দিয়ে তারপরে কিন্তু 40 ইঞ্চি, 40 ইঞ্চির দুই ভাঁজ করলে 20 ইঞ্চির মতো আসতেছে কোমরটা মাপ দেওয়ার পরে। তো এরকম আমি 20 ইঞ্চি একটা রাবার কাটিং করে নিলাম, আর আধা ইঞ্চি বেশি নিয়ে নিছি যাতে আমার রাবারটা সেলাই দেওয়ার জন্য। দেখেন একটা মাপ দিয়ে দেখাই দিলাম, এরকম মাপে কিন্তু একটা রাবার নিয়ে নিলাম এই কোমরে লাগানোর জন্য। তো আপনারা অন্যভাবেও এই রাবারের মাপ নিতে পারেন। কোমর যা আছে, কোমর যদি আপনার একুরের, যদি কোমরটা আপনার 32 ইঞ্চি হয় তাহলে আরও নিম্নত 3 থেকে 4 ইঞ্চি রাবার কম নেবেন, তাহলে কিন্তু রাবারের একুরেট মাপ হয়ে যাবে। তা আমি আজকে আপনাদেরকে একটা সহজভাবে একটা মাপ দিয়ে দেখাইলাম যে রাবারে কিভাবে কোমরে এরকম মোটা রাবার মাপ দিয়ে নেবেন। দেখেন এই মুড়িটা কিন্তু যদি আপনার কাঁচা থাকে, যদি সেলাইয়ের না প্রয়োজন, মানে সেলাই দেওয়ার দরকার পড়ে, তাহলে আপনার একটা সেলাই দিয়ে নিয়ে নেবেন। এখানে যেহেতু পায়রা আছে তাহলে আর এরকম করে আর কোনো সেলাই দিতে হবে না, আমরা রাবারটা জাস্ট এরকম করে বসাইয়া তারপর সেলাই করে দিব। রাবারটা আমার যতটুকু চওড়া আছে তার সাইজ থেকে আরও 2 সুতা পরিমাণ বেশি নিব, মানে 5টার একটু বেশি নিব, যাতে রাবারটা ভিতর দিক দিয়ে ভালোভাবে খেলতে পারে, বা রাবারটা টান দিলে আমার পুরোটাই বের হয়ে আসে। আর এই সেলাইটা দেওয়ার সময় অবশ্যই আমরা খেয়াল রাখবো যাতে রাবারের উপরে কোনো রকম সেলাই না পড়ে, রাবারটা ভিতর দিকে দিয়ে একদম কাপড়ের মুড়ি দিয়ে তারপরে কিন্তু সেলাই করব। আমার একটু একটু সেলাই দিয়ে নিব, তখন রাবারটাকে টেনে টেনে বের করে নিয়ে আসব। দেখেন এই নিয়মে কিন্তু আমরা এই পায়জামাতে রাবারটা লাগাবো। তো যখন আমার প্রয়োজন মনে হবে তখন আমি এবার টান দিয়ে রাবারটা নিয়ে আসব। তো সম্পূর্ণভাবে এই নিয়মে কিন্তু একটা সেলাই দিয়ে রাবারটা আমি ভালোভাবে লাগিয়ে নিলাম। তো রাবারটা লাগানো হয়ে গেছে আমার। তো এখন দেখেন কাপড়গুলা কিন্তু একদিকে থুবে গেছে, দেখেন এই জায়গাটা কিন্তু পুরোটাই কাপড় থুবে গেছে। তো আমি এখন কী করবো, দেখেন এইভাবে টানবো, এইভাবে টানলেই কিন্তু আমার পুরো পায়জামাতেই রাবারটা এক সমানভাবে হয়ে যাবে। দেখেন খুব সুন্দরভাবে কিন্তু হয়ে গেল, রাবারটা ভিতরে কিন্তু ভালোভাবে খেলতেছে। এরকম করে বার বারে টান দিব, আর রাবারটাকে চারদিক দিয়ে এক সমান করে কাপড়টারে কুচি করে নিয়ে নিব, যাতে একখানে কুচিটা বেশি না হয়ে যা, এক সাইডে যেন কুচি কম না হয়ে যা, পুরোপুরিভাবে যেন হয়ে যা। এই মাঝ বরাবর কিন্তু আমাকে আরেকটা সেলাই দিতে হবে রাবারটা যেন সুন্দর দেখায়। আর এই সেলাইটা দেওয়ার সময় অবশ্যই আমি একটু খেয়াল রাখবো যাতে এই সেলাইটা দেওয়ার সময় যাতে আমি সেলাইটা টান দিয়ে সেলাই করি। দেখেন সামনেও টান রাখবো, পাছনেও টান রাখবো, টান রেখে তারপরে কিন্তু আমরা সেলাই করব। আর যদি টান রেখে না সেলাই করি তাহলে কিন্তু আমার সেলাইটা ছুটে যাবে, রাবারটা কিন্তু আর ভালো দেখাবে না, সেলাই ছুটে গেলে কিন্তু তখন অনেকটাই বাজে দেখাবে। সেই জন্য আমরা এই সেলাইটা দেওয়ার সময় অবশ্যই দুনো সাইডে টান রেখে তারপরে কিন্তু সেলাই করব। তো দেখেন একুরেটভাবে কিন্তু আমার সম্পূর্ণ রাবারটা লাগানো হয়ে গেছে, খুব সুন্দরভাবে কিন্তু রাবারটা লাগানো হয়েছে। আর এই রাবারটা লাগানোর মানে আপনার রাবারটা আর কখনোই ছুটবে না, রাবারটা খুব সুন্দরভাবে হবে। আশা করি আপনাদেরকে সহজেই বোঝাতে পেরেছি এই রাবার লাগানোর নিয়মটা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন। ভালো থাকবেন, আল্লাহ।